আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। যুক্তরাষ্ট্রে করোনায় এক বাংলাদেশি নারীর মৃত্যু, 242 জনকে নিয়ে ঢাকার পথে বিশেষ ফ্লাইট। দেশে ফিরেছেন করোনা ভাইরাসের কারণে মালদ্বীপে আটকে পড়া 353 জন বাংলাদেশি। এবং ঘূর্ণিঝড় আম্পানের কারণে চট্টগ্রাম কক্সবাজার বংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। 1981 সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ভারতের রাজধানী দিল্লিতে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এর আগে 1981 সালের 14, 15 এবং 16 ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের অধিবেশনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। এরপরে 17 মে তিনি দেশে ফিরে আসেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী প্রতি বছর বিভিন্ন কর্মসূচি পালন করলেও এবার করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালিত হচ্ছে না। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আরও এক বাংলাদেশি মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট 257 জন বাংলাদেশি মারা গেলেন। ধীরে ধীরে নিউ ইয়র্কে কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে যুক্তরাষ্ট্রে আটকে পড়া 242 জন বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি বিশেষ ফ্লাইট। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যুক্তরাষ্ট্রে সবশেষ 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট 257 জন বাংলাদেশের মৃত্যু হলো। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা 18.5 লাখ ছাড়িয়েছে, সেই সাথে মারা গেছে 88,000-এরও বেশি মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রে আটকে পড়া 242 জন বাংলাদেশিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি বিশেষ ফ্লাইট। ওয়াশিংটন ডিসির ডালাস এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় কাতার এয়ারওয়েজের বিশেষ এই ফ্লাইট। বিমানবন্দরে বাংলাদেশিদের বিদায় জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। বাংলাদেশে ফিরে আসা 242 জনের মধ্যে 49 জনই শিক্ষার্থী। এছাড়া বেশ কয়েকজন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং পর্যটক ভিসায় সে দেশে যাওয়া শতাধিক বাংলাদেশি রয়েছেন। দূতাবাসের প্রেস সেক্রেটারি শামীম আহমেদ জানান, বিশেষ ফ্লাইটে দেশে ফিরে আসা কেউই করোনা আক্রান্ত নন। জাহিদুল আলম, এটিএন বাংলা। করোনা ভাইরাসের কারণে মালদ্বীপে আটকে পড়া 353 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এদিকে মালদ্বীপে করোনা রোগীদের চিকিৎসা কেন্দ্র নির্মাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নির্মাণাধীন হাসপাতালের জন্য প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম মালদ্বীপে পৌঁছে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার সকালে বিমানের বিশেষ একটি ফ্লাইট হাসপাতালটির জন্য মেডিকেল সরঞ্জাম নিয়ে মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ফিরতি ফ্লাইটে মালদ্বীপ থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন এই 353 জন প্রবাসী। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 16 জন। এ নিয়ে 70 দিনে মৃতের সংখ্যা 300 ছাড়ালো। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় আরও 930 জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন 20,995 জন। দেশে করোনা রোগীর মৃত্যুর হার 1.50%। শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 930 জন এবং এ পর্যন্ত শনাক্ত 20,995 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন এবং এই 16 জনের মধ্যে সকলেই পুরুষ এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 314 জন।
করোনা রোগী শনাক্তে চলতি মাসের মধ্যেই প্রতিদিন অন্তত 10,000 নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন। শনিবার রাজধানী ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য 200 বেডের ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এখন তো প্রায় 42টি ল্যাব কাজ করছে, আমরা আরও প্রায় 15-20টি ল্যাব সংযুক্ত করব এবং আমরা আশা করতেছি এই মাসের মধ্যেই আমাদের টেস্টের ক্যাপাসিটি 10,000-এর উপরে ইনশাআল্লাহ আমরা নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা প্রকৃত তথ্যটা আমরা ডাক্তার এবং নার্সদেরকে দেই, আপনারা কোনো কিছু লুকাবেন না, যদি লুকান তাহলে পরে নিজেও বিপদে পড়বেন, আপনাকে যে চিকিৎসা দেবে তাকেও আপনারা বিপদে ফেলবেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় পরীক্ষামূলকভাবে প্লাজমা থেরাপি শুরু করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়া 3 জন চিকিৎসকের শরীর থেকে প্লাজমা সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলো। পরীক্ষা নিরীক্ষার পর রোগীর চিকিৎসায় তা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্লাজমা থেরাপি কার্যক্রমের সমন্বয়ক ও হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক এম এ খান। রিসার্চ করবেন, দেখবেন একটা গ্রুপকে ওনারা প্লাজমা দিবেন আর একটা গ্রুপকে প্লাজমা দিবেন না, দেওয়ার পরে ওনারা কম্পেয়ার করবেন এবং ওনারা খুব দ্রুত করবেন, এটাই খুব দ্রুত করতে হবে, কারণ আমাদের সামনে অনেক রুগী আসছে। যদি এটা ইফেক্টিভ হয় তাহলে আমরা এটা প্রয়োগ শুরু করে দিই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্লাজমা আমরা কিছু কালেক্ট করবো, আরও করার পরে আমরা এটা একটা ক্লিনিক্যাল ট্রায়াল দিব। আমরা যে সমস্ত রুগী অবস্থা খুবই সংকটাপন্ন তাদেরকে, বিশেষ করে যারা আইসিউতে রয়েছে মরণাপন্ন অবস্থায় আছে, তাদের চিকিৎসার জন্য এই প্লাজমাটি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। কোভিড-19 থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের 43 জন ডাক্তার ও নার্স। উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়ার সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা। আমি সুস্থ থাকবো ততদিন আমি এই যুদ্ধে চালিয়ে যাব, আমার এই আমার প্রত্যাশা। তবে আমার সাধারণ জনগণের প্রতি উপদেশ যে আপনারা আতঙ্কিত হবেন না, করোনা মানেই মৃত্যু নয়, 90% রুগী সাধারণ চিকিৎসাতেই ভালো হয়ে যায়, অত ভয় পাওয়ার কিছু নাই। আমরা ফুল দিয়ে এবং একটি মাস্ক দিয়ে তাদেরকে আজকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছি। আমি মনে করি বাংলাদেশের যারা নার্স কর্মকর্তা কর্মচারী বা ডাক্তার যারা আজকে প্রায় 1555 জন আক্রান্ত, তারা এভাবে ধীরে ধীরে সকলেই আবার নেগেটিভ হবে এবং সকলেই আবার তাদের কর্মস্থলে যোগদান করে আমরা এই করোনা যুদ্ধে আমরা আবার শরিক হব। যারা খোলা আকাশের নিচে বসবাস করছেন তাদের তালিকা করে ঈদের আগে ত্রাণ পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন ত্রাণ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম হলে দলীয় পরিচয় থাকলেও রেহাই পাওয়া যাবে না। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমে তিনি এসব কথা বলেন। এ সময় ঈদকে সামনে রেখে শপিং মল ও ফেরিঘাট সহ বিভিন্ন পয়েন্টে ভিড় করা থেকে বিরত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। অনেকের ঘর নেই, অনেকে ভাসমান ফ্লাইওভারের নিচে, রেল স্টেশনে, বাস টার্মিনালে, খোলা আকাশের নিচে অনেকে জীবনযাপন করে। এদের মধ্যে অসহায় অনেক শিশুও আছে, তাছাড়া অনেক বয়স্ক অসহায় ব্যক্তি আছে। খুঁজে খুঁজে এদের তালিকা তৈরি করে ঈদের আগে এদের জন্য সাহায্যের ব্যবস্থা করবেন। দেশে দুর্যোগ দেখা দিলে বা মানুষের বিপদে নতুন গবেষণা সংস্থা গজিয়ে ওঠে আর তারা মন গড়া রিপোর্ট প্রকাশ করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে সরকারের সমালোচনা করতেই এমন মন গড়া প্রতিবেদন তৈরি করা হয় যা গুজব রটনার সামিল। শনিবার রাজধানীতে নিজ বাসায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশে করোনায় মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় কম বলেও দাবি করেন তথ্যমন্ত্রী। যখন মানুষের মধ্যে সংখ্যা আশঙ্কা ভবিষ্যৎ নিয়ে প্রচন্ড টেনশন থাকে, তখন কিছু নতুন নতুন গবেষণা সংস্থা গজিয়ে ওঠে এবং তারা কোনো গবেষণা করে না সরকারের সমালোচনা করার জন্য এবং বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য কিছু মনগড়া রিপোর্ট তৈরি করে। এটি কোনো গবেষণা নয়, মনগড়া রিপোর্ট তৈরি করে।
এ ধরনের মনগড়া রিপোর্ট তৈরি করে সেটি জনসমক্ষে প্রকাশ করে সেটিও বুঝে ঘটনার সামিল। বিএনপি সাধ্যমতো ত্রাণ বিতরণ করলেও আওয়ামী লীগ নেতা কর্মীরা লুটপাটে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর কাপ্তানবাজার এলাকায় দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন। করোনা পরিস্থিতির সমাধান না করে সরকার সংকট সৃষ্টি করছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। করোনা ভাইরাস রোধ, মশক নিধন, যানজট ও জলজট নিরসন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও আবর্জনা দূর করতে পাঁচ ধাপে কাজ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, করোনা মহামারীতে নগরবাসীকে সুষ্ঠু চিকিৎসা দেওয়া সেবা নিশ্চিত করা হবে। অনলাইন ব্রিফিংয়ে ফজলে নূর তাপস জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী 90 দিনের মধ্যে নাগরিকদের মৌলিক সেবা দেওয়া হবে। এই সংক্রামিত ব্যাধি যেটা জনস্বাস্থ্য সেবাকে নিশ্চিত করা, দ্বিতীয় হলো মশক, তৃতীয় হলো আবর্জনা স্তূপ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকার নগরী, চতুর্থ রাস্তাঘাট এবং পঞ্চম যানজট। এই প্রাথমিক পাঁচটি মৌলিক নাগরিক সেবা আওতায় আমরা আগামী 90 দিনের মধ্যে আমাদের ব্যাপক কার্যক্রম আমরা নিশ্চিত করব। ফল পরিবহনে পথে যেন কোনো প্রতিবন্ধকতা না হয় সেজন্য সরকার তীক্ষ্ণ দৃষ্টি রাখবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। আম, কাঁঠাল ও লিচু সহ বিভিন্ন ফল উৎপাদন এবং বাজারজাত নিয়ে ভিডিও কনফারেন্সে নওগাঁ জেলা প্রশাসনের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান। অ্যাপসের মাধ্যমে আমের বাজার ও পরিবহনের উপর নজর রাখা হবে বলেও জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, ঢাকায় আম পৌঁছে দিয়ে খালি ট্রাক ফিরে যাওয়ার সময় যমুনা সেতুর টোল 50% নেওয়া হবে। আম লিচু যাবে রাস্তায় যেন কোন ট্রাক গুলো প্রতিবন্ধকতা না হয় সেই দিকে সরকার দিব্য দৃষ্টি রাখবে এবং সেখানে আমগুলো আসার পরে আরো বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাওয়ার জন্য সেখানেও সরকার দৃষ্টি রাখবে। আর ওই অ্যাপস এর মাধ্যমে যেটা বলছিলাম সেটা শুধুমাত্র আমের মার্কেটের সাথে না, এটা পরিবহন সাথে তাদের অ্যাপস এর যোগাযোগ থাকবে সরকারি পরিবহনের সাথে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর নাম দেওয়া হয়েছে আম্পান। ঘূর্ণিঝড় আম্পান সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আম্পান চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1,345 কিলোমিটার, কক্সবাজার সমুদ্র থেকে 1,280 এবং মংলা সমুদ্র বন্দর থেকে 1,275 কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আগামী বুধবারের মধ্যে উপকূলে আঘাত করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাতে রাজধানীর ভূতের গলির নিজ বাসায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 74 বছর। অধ্যাপক মমতাজ বেগম গত কয়েকদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বাদজোহর ভূতের গলি জামে মসজিদে নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। চলে গেলেন বরেণ্য সঙ্গীতজ্ঞ আজাদ রহমান। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজাদ রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে মারা যান তিনি। জন্ম আমার ধন্য হলো মাগো, ভালোবাসার মূল্য কত, ও চোখে চোখ পড়েছে যখনই, মনেরও রঙে রাঙাবো, ডোরাকাতা ডাক দেখে বাঘ চেনা যায়, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি সহ বহু গানের সঙ্গে জড়িত ছিলেন আজাদ রহমান। একাধারে তিনি সঙ্গীত পরিচালক, শিল্পী, গীতিকার, সুরকার এবং চলচ্চিত্র নির্মাতা। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বরেণ্য এই সঙ্গীতজ্ঞের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে আন্তর্জাতিক সংবাদ।
সৌদি আরবে সবশেষ ২৪ ঘন্টায় নতুন করে ২,840 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২,১১৬ জনে, আর মারা গেছে ১০ জন, ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০২ জনে। অন্যদিকে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ২৩,৬৬৬ জন। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৫,০০০ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন ৮০ জন বাংলাদেশি। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চললে করোনা মোকাবেলায় কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন ভোলার তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। ভোলার তজুমুদ্দিন উপজেলার কয়েক হাজার রোজাদার ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী এবং ৪,৫০০ জেলের মাঝে পুনর্বাসনের চাল বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় সামাজিক দূরত্ব মেনে নিজ এলাকার মসজিদে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানান তিনি। এবারে ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা ৬:৩৮, রাজশাহীতে সন্ধ্যা ৬:৪৫, চট্টগ্রামে সন্ধ্যা ৬:২৯, সিলেটে সন্ধ্যা ৬:৩৩, খুলনায় সন্ধ্যা ৬:৩৭, বরিশালে সন্ধ্যা ৬:৩৬, রংপুরে সন্ধ্যা ৬:৪৫ এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা ৬:৩৯। এবারে পার্টিস খেলার খবর। করোনা ভাইরাসের কারণে দুই মাসেরও বেশি সময় পর শুরু হল বুন্দেশলিগা। শালকে ০-৪কে ৪-০ গোলে হারায় বরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে ২৯ মিনিটে অ্যালিং হ্যালান্ডের গোলে এগিয়ে যায় বসুরিয়া। প্রথমার্ধের শেষ মিনিটে রাফায়েল গুয়েভিরো ব্যবধানে দ্বিগুণ করেন। ৪৮ মিনিটে স্বাগতিকদের ৩-০ গোলে লিড পাইয়ে দেন থোরগান হ্যাজার্ড। ৬৩ মিনিটে রাফায়েল গুয়েভিরো আরও এক গোল করলে বড় জয় পায় স্বাগতিকরা। অন্য ম্যাচে হার্তা বার্লিন ৩-০ গোলে হফেন মেইনির পরাজিত করলেও লিপগিজ ১-১ গোলে ড্র করেছে ফ্রেইবার্গের সাথে। সবকটি খেলা হয় দর্শক শূন্য মাঠে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। যুক্তরাষ্ট্রে করোনায় এক বাংলাদেশি নারীর মৃত্যু, ২৪২ জনকে নিয়ে ঢাকার পথে বিশেষ ফ্লাইট। দেশে ফিরেছেন করোনা ভাইরাসের কারণে মালদ্বীপে আটকে পড়া ৩৫৩ জন বাংলাদেশি। এবং ঘূর্ণিঝড় আম্পানের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।